হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গালি ব্লগার বাবলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি বাবলি শুরু করে দিলাম আজকের একটা নতুন ব্লগ। পটল খেতে খেতে তোমাদের যখন মুখে একদম অরুচি ধরে যাবে, ঠিক তখনই বানিয়ে ফেলবে পটলের এই দুর্দান্ত রেসিপিটা। তার জন্য আমি নিয়ে নিয়েছি ছটা বড় সাইজের পটল। এই পটলগুলোকে এবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এর গায়ের খোসাগুলোকে আমি বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি। পুরো খোসা ছাড়ানোর দরকার নেই, গায়ে একটু একটু লেগে থাকবে, এইরকমভাবেই পটলের খোসাগুলো ছাড়াবে, এতে কিন্তু পটলের স্বাদটা বেশ ভালো লাগে। এবার গায়ে আমি একটা ছুরি দিয়ে গায়ে একটু দাগ করে নিচ্ছি, যাতে পটলের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢোকে। তো দেখো, সমস্ত পটলের গায়ে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারটে করে দাগ করে নিলাম, আর গায়ে অল্প করে একটু খোসা রেখে দিয়েছি। এবার আমি এই পটলগুলোকে সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন দেব। নুন আর হলুদ দিয়ে আমি পটলগুলোকে ভালো করে মাখিয়ে নেব। নুন আর হলুদ মাখিয়ে আমি এই পটলগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দেব। পটলের এই রেসিপিটা কিন্তু ভাত রুটি সব কিছুর সাথেই ভীষণ ভালো যায়, আর একঘেয়ে পটলের থেকে একটু এরকমভাবে করলে কিন্তু খেতেও ভালো লাগে। তো যাই হোক, পটলগুলোর গায়ে আমার হলুদ আর নুন মাখানো হয়ে গেছে। এবার একটু করে আমি মিনিট দশেক পনেরোর জন্য রেখে দেবো। এই সময় আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, তার জন্য মিক্সির বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাজু বাদাম, আর দিয়ে দেবো একটু টক দই। আমি এই দেড় টেবিল চামচ মতন টক দই দিয়ে দিচ্ছি। মিক্সিতে এই কাজু বাদাম আর টক দইটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেবো। এক্ষেত্রে টক দইয়ের বদলে দুধও দিতে পারো, আর কাজু বাদামের বদলে নর্মাল বাদামও দেওয়া যায়। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় আমি পটলগুলো ভাজার মতন তেল দিয়ে দেবো। আমি কিন্তু রান্নায় খুব বেশি তেল ইউজ করি না, আবার একদম খুব কম তেলও ইউজ করি না। আমার একটু বদনাম আছে যে আমি রান্নায় একটু বেশি তেল ইউজ করি, কিন্তু আমি খুব বেশি তেল ইউজ করি না, আবার একদম যে কম করি তাও না। যাই হোক, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে দিয়ে দেবো। আমি যে তেলটা দিয়েছি পুরো এই তেলটাতেই রান্নাটা হয়ে যাবে, আর আমি কিন্তু নতুন করে তেল দেব না। পটলগুলোকে আমি বেশ লাল করে ভেজে নেব। পটলগুলোকে অবশ্যই কিন্তু একটু লাল লাল করে ভাজবে, নইলে কিন্তু পটল ভালো লাগে না খেতে। যে কোনো পটলের রেসিপি একটু লাল করে পটলটা ভাজলে ভালো লাগে খেতে। দেখো, পটলগুলো বেশ লাল লাল হয়ে গেছে। আমি একটু উল্টে উল্টে যেখানগুলো লাল হয়নি সেখানগুলো একটু তেলে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে পটলগুলোকে বেশ লাল করে ভেজে নিচ্ছি। ভাজাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তুলে নেব। একটা আলাদা পাত্রে আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, তার একটা লাইক দিয়ে দাও। একটা লাইক কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহ দেয় ভিডিও বানানোর জন্য। পটলগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু তেজপাতা। বড় তেজপাতা ছিল বলে অর্ধেকটা দিয়েছি, আর দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা, ডালচিনি, লবঙ্গ, ছোটো এলাচ। মশলাগুলোকে আমি একটু গন্ধ বেরোনো অবধি নাড়াচাড়া করবো। আর এদিকে দেখো, আমি একটা মশলা বানিয়ে রেখেছি, এতে রয়েছে আদা, ধনে, জিরে, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি মশলাগুলো, তাহলে মশলাগুলো বেশ মিহি হয়ে যাবে। আর এদিকে ফোড়নটাও আমার মোটামুটি হয়ে এসছে। এইবার আমি ওই মশলাটা যেটা ভিজিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে এবার কিন্তু কষতে থাকবো। মশলাটাকে বেশ কিছুক্ষণ আমি কষবো, অনেকক্ষণই কষতে হবে। পরপর আমি তার সাথে এই মশলাটা একটু একটু করে কষবো, আর কিছু কিছু জিনিস দিতে থাকবো। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কারগুলো, এটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে কিন্তু সুন্দর একটা রং আসে, আর রঙটা এলে কিন্তু যে কোনো রান্নায় দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, পরিবেশন করতেও ভালো লাগে। সেই জন্য আমি লাল লঙ্কাটা অবশ্যই ব্যবহার করি, মানে কাশ্মীরি লাল লঙ্কা। দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ, তোমরা এখানে গোটা টমেটো কুচি করেও দিতে পারো। আমার কাছে কেচাপটা ছিল বলে আমি কেচাপটা ইউজ করলাম। টমেটোটা দিয়ে এবার আবার একটু নাড়াচাড়া করব, মানে একটা করে জিনিস দেবো আর নাড়াচাড়া করব। আমি কিন্তু কষবার সময় নুন দিয়ে দিচ্ছি, যেটা তোমরা হয়তো আমার অনেক ব্লগেই দেখে থাকবে, অনেক রান্নার রেসিপিতে আমি দেখাই। আমি নুনটা কষবার সময় দিয়ে দিই আন্দাজ মতন, যতটা হবে সেই আন্দাজে আমি নুনটা দিয়ে দিয়েছি। নুন দিয়ে এবার আমি
একটুখানি নাড়াচাড়া করে ওই যে বাদাম আর টক দইটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখনও কোনো মিষ্টি টিচি দিইনি। আর ওই যে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে এবার আবার আমি এটাকে বেশ ভালো করে নাড়ব, যেহেতু এটাতে কাজু বাদাম আছে সেই জন্য বেশ ঘন ঘন এটাকে নাড়তে হবে। আর নাড়তে নাড়তেই দেখবে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে, কষা যত ভালো হবে তেল আপনি বাইরে বেরিয়ে আসবে। সে যত অল্পই তেল দাও আর বেশিই তেল দাও, কষা ঠিক না হলে যত বেশি তেল দাও সেটা কখনোই ওপরে উঠে আসবে না। কষাটা বেশ কিছুটা হয়ে গেছে, অল্প একটু তেল ছেড়েছে, এই সময় আমি মিষ্টিটা দিয়ে দিলাম। মিষ্টি তো অবশ্যই দিতে হবে, কারণ টক দই ইউজ হয়েছে আর ব্যালেন্স রাখার জন্য মিষ্টি একটু দিতেই হয়। আর নিরামিষ রান্নায় তো মিষ্টি আমি সবসময় ব্যবহার করি। দেখো কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলাটা আমার আস্তে আস্তে ভাজা হয়ে আসছে। বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা দিয়ে দাও। এইবার মশলাটা যখন কষা হয়ে গেছে, আমি যে ভেজে রাখা পটলগুলো সেগুলো আমি মশলার ভেতর দিয়ে দিলাম। এবার মশলার সাথে পটলগুলোকে আমি বেশ ভালো করে কষতে থাকব। দেখো তেল ছাড়া অবধি বেশ কিছুক্ষণ, মিনিট দু তিন মিনিট মতন কষলেই দেখবে বেশ সুন্দর পটলের গায়ে মশলাগুলো লেগে যাচ্ছে। কষাটা আমার একদম কমপ্লিট। এবার আমি জল দিয়ে দিলাম, আমি নর্মাল জলই দিচ্ছি, গরম জল দেওয়ার দরকার নেই, কারণ পটল সেদ্ধ হতে তো খুব বেশি সময় নেয় না। আর গরম জলটা আমি ইউজ করিনি, গরম জলও ইউজ করতে পারো, এক্ষেত্রে আমি করিনি। আন্দাজ মতন জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এটা খুব বেশি গ্রেভি হয় না আর পটল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর ভালো করে ভাজা আছে, সেদ্ধ হতেও সময় নেবে না। সমস্ত পটলগুলোকে দিয়ে জলটা দিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে মিনিট পাঁচ সাত অপেক্ষা করব। পাঁচ মিনিট সাত মিনিট হয়ে গেছে, দেখো তুলে নিচ্ছি। আমার কিন্তু এই পটল পাসিন্দা একদমই কমপ্লিট হয়ে এসছে। আমি আর বেশি শুকোবো না, এই রকমই গ্রেভি রাখবো। এবার বাকি যে লাস্টের দিকে যে জিনিসগুলো দিতে হয় সেগুলো দেব। তার ভেতর প্রথমেই যাচ্ছে যেটা, সেটা হচ্ছে গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি তো শাহি গরম মশলা ব্যবহার করি, শাহি গরম মশলা হাফ চামচের মতো দিলাম। আর দিয়ে দিচ্ছি ঘি। এই দুটো কিন্তু রান্নায় দিলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ভালো করে এবার ঘি আর গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। আমার পটল পাসিন্দা একদম কমপ্লিট। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর দারুণ একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে ঘি গরম মশলা আর কাজু বাদামের, ভীষণ ভালো লাগছে। কেমন লাগলো বলো, দেখো রঙটা কি দারুণ হয়েছে, রং দেখেই তো খেতে ইচ্ছে করে। ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করো। আজকের মতন বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।